আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। এরপর জানিয়ে দিব সমসাময়িক রাজনীতি অসুস্থ বলছেন শমশের। এবারে জানাবো ইসামতি নদীতে মিলল ভারতের বিএসএফ সদস্যের লাশ। সাতক্ষীরা সীমান্ত নদী ইসামতি থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। জানাবো বিশ্ব কোরআন প্রতিযোগিতায় 38 বছর পর বাংলাদেশের রেকর্ড। থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো মিয়ানমার সীমান্তে আর পূর্বের মতো পরিস্থিতি হবে না, প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। এবং সর্বশেষ জানিয়ে দিব বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ইসলামাবাদের 3 আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে তাদের আপত্তি প্রত্যাখ্যান করে বিষয়টি নির্বাচন কমিশন ইসিপির কাছে পাঠান হাইকোর্ট। অবশেষে সব পক্ষ নিয়ে শুনানি শেষে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন 3 প্রার্থীকে ওই 3 আসনে জয়ী ঘোষণা করেছে ইসিপি। খবর দ্য ডনের বিজয়ী 3 পিএমএলএন প্রার্থী হলেন আঞ্জুমান আকিল, তারে ফজলে চৌধুরী, রাজা খুরম নওয়াজ। তারা যথাক্রমে N46, N47 এবং N48 আসন থেকে জয়ী হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশে বাধা। রাজধানী ঢাকায় ভারতীয় পণ্য বয়কটের ডাকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল করেছে। আজ শুক্রবার এই কর্মসূচিতে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি কালভার্ট রোড থেকে শুরু হলে পুলিশের একটি দল বাধা দেয়। পরে পরিষদের নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে নয়াপল্টনে জাতীয় প্রেসক্লাবে যান। সেখান থেকে জামান টাওয়ারে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ শেষে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসর প্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেছেন, আমরা ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যের হাত থেকে মুক্তি না পেলে দেশের স্বাধীনতা সর্বমত্ত বলে কিছু থাকবে না। আজকে পুরো বাংলাদেশ ভারতীয় তাবেদার বাহিনী অক্টোপাসের মতো গিলে ধরেছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ, অনেকেই গুম হয়, হত্যার শিকার হয়, সবকিছুই ভারতীয় গোয়েন্দা বাহিনীর দ্বারা এদেশে সম্ভব হচ্ছে, তা শেখ হাসিনার মদদেই হচ্ছে। তা সত্ত্বেও আমরা দেশ এবং জাতির মুক্তির জন্য এই লড়াই নেমেছি, এই লড়াই চালিয়ে যাব। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, এই লড়াই অত্যন্ত কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং। জানা সত্ত্বেও আমরা রাজপথে নেমেছি, আমরা জানি ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে বিজয় আসবে না। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন গণনেতা তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, প্রফেসর মাহমুদ হোসেন, সাংবাদিক আরিফুর রহমান তুহিন, মাহবুব জনি, অ্যাডভোকেট শিরিন আক্তার, ইঞ্জিনিয়ার ফাহিম জিয়াউর রহমান আরিফবিল্লা, মহানগর নেতা শরীফুল ইসলাম রতন, আবদুল্লাহ ফয়সাল আহমেদ, যুব নেতা সাকিব হোসেন, সোহেল মিতা, ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ, মুনতাসির আহমেদ প্রমুখ। সমসাময়িক রাজনীতি অসুস্থ বলছেন শমশের। দেশের সমসাময়িক রাজনীতি অসুস্থ বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সিদ্ধান্তে সংসদে বিরোধী দলের পদ নির্ধারণ করা হচ্ছে। নির্বাচনের সময় ওই বিরোধী দল আবার বিশেষ কোনো আসনে নৌকার প্রার্থী না দেওয়ার অনুরোধ করে। এসব কিছু হচ্ছে অসুস্থ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট উত্তরণে ব্যারিস্টার নাজমুল হুদার ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। শমশের মবিন চৌধুরী বলেন, নির্বাচনের আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, জেল থেকে মুক্তি পেয়ে আওয়ামী লীগে চলে যায় ব্যারিস্টার শাহজাহানকে উদ্দেশ্য করে, এটাই অসুস্থ রাজনীতির দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, তথাকথিত বিরোধী দলের মধ্যে নতুন ধারা বের হচ্ছে।
হচ্ছে আগামী 9 মার্চ দেখতে পাবো অবস্থা কি দাঁড়ায়। এসব কিছুই হচ্ছে অসুস্থ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি। শমশের মুবিন চৌধুরী আরো বলেছেন, সুস্থ রাজনীতি সুশাসনের ভিত্তি স্লোগান দিয়ে তৃণমূল বিএনপি গঠন করেছিল নাজমুল হুদা। নিবন্ধনের জন্য প্রথমে তাকে না করে দেওয়া হয়েছিল, তখন থেকে অসুস্থ রাজনীতি শুরু হয়েছে। নাজমুল হুদা আদালতের মাধ্যমে নিবন্ধন এনেছিলেন। দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, দেশের ভালো চায় এমন অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তৃণমূল বিএনপি সুস্থ রাজনীতির পক্ষে একটি জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নিব। দলের সহসভাপতি এম এ মুতালিব এর সভাপতিতে সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আক্কাস আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব রোকসানা আমিন সুরমা, কৃষক শ্রমিক পার্টির সভাপতি মোহাম্মদ সিরাজুল হক প্রমুখ। সাতক্ষীরা সীমান্ত নদী ইসামতি থেকে ভারতের বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হারদোহা দক্ষিণপাড়া সংলগ্ন ইসা নদী থেকে তার লাশটি উদ্ধার করে বিজিবি। মারা যা বিএসএফ সদস্যের নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন তিরিশ। তিনি ইসামতি নদীর বালুচর পুসাশি ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পের সিপাহী ছিলেন। সাতক্ষীরা নীলডুমুর বিজিবির 17 আওতাধীন শাখার বিওপির ইনচার্জ নাইব সুবেদার আনিসুর রহমান জানান, পুসাশি বিএসএফ এর আওতাধীন সোবাহাম ক্যাম্পের 4 জন বিএসএফ সদস্য বৃহস্পতিবার রাত 10:30 দিকে ইঞ্জিন চালিত বোটে করে বাংলাদেশ ভারত সীমান্ত ইসামতি নদীতে টহলে বের হন। ওই সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে টহল নৌকাটি উল্টে যায়। টহলে থাকা অন্য 3 জন সদস্য সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন, তবে রিয়াজউদ্দিন সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। পরে ইসামতি বাংলাদেশ সীমান্তে হারদহ দক্ষিণপাড়া এলাকায় লাশ ভাসতে থাকে। বিজিবি এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করা হয়। বিএসএফ এর কাছে লাশ ফেরত দেওয়া হয়েছে। বিশ্ব কোরআন প্রতিযোগিতায় 38 বছর পর বাংলাদেশের রেকর্ড। ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমেদ। এই ঘটনায় বিশ্ব কোরআন প্রতিযোগিতার 38 বছর পর নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। শুক্রবার 23 ফেব্রুয়ারি বেলা 12টায় ইরান থেকে বাংলাদেশে ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান বশিরের শিক্ষক শায়েখ নেসার আহমেদ আন নাসিরি। তিনি বলেছেন, পৃথিবীর কোনো দেশ 38 বছরে প্রথম হতে পারেনি। বাংলাদেশে একই দিনে একই সঙ্গে 10 পারা 20 পারা 30 পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে 3টি বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। শাইখ নেসা বলেছেন, এর আগে দুবাই সৌদি আরব সহ অনেক দেশে প্রথম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন কোরআনের নীরব বিপ্লব চলছে বাংলাদেশে। তিনি আরো বলেছেন, ইরানের প্রেসিডেন্ট হাফেজ বশিরের মাথায় চুমা দিয়েছেন। এ সময় হাফেজ বশির আহমেদ বলেছেন, বড় হয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনের সায়েন্স বিষয়ে পড়াশোনা করতে চাই, মসজিদের হারামের ইমাম হতে চাই। এর আগে ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমেদ। সোমবার 19 ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। হাফেজ বশির আহমেদ ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলা বেগুনাই গ্রামে। তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ। উল্লেখ্য, গত 9 ফেব্রুয়ারি আলজাজিরায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ বশির। মিয়ানমার সীমান্তে আর পূর্বের মতো পরিস্থিতি হবে না, প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের দেশে 12 লাখের বেশি রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। প্রতিবছর 35,000 নতুন রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রতিবছর এই সংখ্যাটা বাড়ছে। আমাদের পক্ষ থেকে কোনো রোহিঙ্গাকে গ্রহণ কিংবা আশ্রয় দেওয়া আর সম্ভব নয়। মিয়ানমার সীমান্তে ইতিপূর্বে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, আশা করব সেই ধরনের পরিস্থিতি আর উদ্ভব হবে না। শুক্রবার চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিশতলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন চষিক আয়োজিত অমর একুশে বইমেলায় মহান একুশে চষিক স্মরণ সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। সাংবাদিকেরা মিয়ানমারের জান্তা সরকারের সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা আবারও অভিযান চালাবে, অনেক রোহিঙ্গা সীমান্তে অবস্থান নিয়েছে, সরকার এই পরিস্থিতি কিভাবে সামলাবে, এর প্রশ্ন করলে ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিক সিকিউরিটি কনফারেন্সে গিয়েছিলেন। সেখানে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে বিভিন্ন রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে আলোচনা করেছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল আসছে, এটি আমাদের দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে সহায়ক। সেখানে নিশ্চিতভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টি আমরা আলোচনা করব।